নমস্কার বন্ধুরা, সন্ধ্যার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের যে ভিডিওটা করব সেটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম। যেমন ধরো, প্রত্যেক দিন আমরা মুড়ি ভাজা ভিডিও দিই, তারপরে শর্ট ভিডিওতে গান নাচ সব রকম ভিডিও দেওয়া হয়, তা আজকের ভিডিওতে তোমাদের একটু অন্যরকম। তোমরা সবাই জানো যে সন্ধ্যা দি দিন খাটে দিন খায়, এর বেশি কিছু নাই। আর আজ কিন্তু বলবো দিন খাটে দিন খায়, আছে তোমরা সবাই, তার সাথে তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য একটা নতুন জিনিস এসেছে। কিন্তু দিন খাটে দিন খাওয়ার পরে তোমরা সবাই আমার পাশে রয়েছো, তার জন্যে এতদিনের পরে দেখো তোমাদের ভালোবাসা সাপোর্টের জিনিস এসে গেছে আমার হাতে। দেখো এসেছে, এটাই কাল নয় পরশু দিন এসেছে এটা। দেখো তোমরা সুন্দর করে দেখো, তোমাদের হঠাৎ দাদাভাইকে ফোন করেছিল, তারপরে ফোন করার পরে দাদাভাই বললো পিয়ন, মানে পিয়ন বাড়িতে এসে দিয়ে যাও। তারপরে পিয়ন এসে বাড়িতে দিয়ে গেছে, বিকালের দিকে দিয়ে গেছে। তাই ভিডিওটা তোমাদের কাছে দেবো দেবো করে ভাবছিলাম, বাড়িতে একটু কাজকর্ম ছিল বলে দিতে পারিনি, তাই এখন দিলাম। তাই দেখো বন্ধুরা, এখন যে মানে যে ভিডিওটা আমি করছি, নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা, যে আমরা হচ্ছে এই ভিডিওটা শুরু করেছি, এই মানে 23 যে সালটা চলে যাচ্ছে সেই সালে আমরা শুরু করেছি, আর এই যে সাল না শেষ, মানে শেষ না হয়ে চলে যেতে যেতে আমাদের এই গুগল অ্যাডসেন্স লেটারটা এসছে। আর দেখো এই লেটার তো এসছে, এই আমরা টানা কন্টিনিউ, মানে 6 মাস হয়েছে টানা কন্টিনিউ, আমার 6 মাস পুরো ভিডিও মানে কোনোদিন বন্ধ করিনি, একদিনও বন্ধ করিনি। তার জন্য মানে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে, তোমাদের বড়দের গুরুজনদের আশীর্বাদে যে মানে এত তাড়াতাড়ি আমি যে জিনিসটা পাবো এটা আমি কোনোদিন ভাবিনি। আর এই যে আমার বাবা বিশ্বকর্মা, দেখতে পাচ্ছো তোমরা, এখানটায় আমি বেশিরভাগ ভিডিও বানাই, এখানটায় আমি দাঁড়িয়ে এইখানটা দাঁড়িয়ে ভিডিও বানাই, আর তোমার দাদাভাই ক্যামেরা করে। আর যখনই সময় না পাই, মানে যখন মুড়ি ভাজা কাজ টাজ না হয়, তখন এমনি ভিডিও বানাই, তোমরা তো দেখেছো। তা তোমরা এইভাবে আমাকে সবসময় পাশে থেকো, সাপোর্ট করো, জানি তোমরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে খুবই ভালো লাগে। কেননা সত্যি বলছি, আমি খুবই মানে সাধারণ একটা মেয়ে, পরিশ্রমী, যে 2-3 মানে বাচ্চা রয়েছে সেগুলো সামলে, ঘর সংসার সামলে, এই যে আমার ব্যবসা সামলে, ফের তোমাদের কাছে যে এই ভিডিওটা আমি দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। আর অনেক আমার বড়টাই বড় নয়, তোমরা যে আমাকে সাপোর্ট করছো, মানে এই বড়রা গুরুজনরা আমাকে যে ভালোবাসা বা আশীর্বাদ দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। উপরে ভগবান রয়েছে, ভগবান ঈশ্বর তো থাকতে হবে, সেটা তোমরা জানো, ঈশ্বরও রয়েছে পাশে, তোমরাও রয়েছো। আর এর তো বেশি কিচ্ছু আমার কাছে আর মানে পাওয়া নেই। আর তোমরা তো সবসময় কন্টিনিউ মানে ভিডিও দেখছো, আর এর অবদান কিন্তু আমার একটা রয়েছে, যে আমাদের কে ভিডিওর চ্যালেঞ্জটা মানে সবসময়ের জন্য সাপোর্ট করে এসেছে, ঠিক আছে বন্ধুরা, সের জন্য আমরা যে সাপোর্ট করে এসেছে, এই যে গুগল অ্যাডসেন্সটা এসেছে, আমরা কিন্তু এই জিনিসটা অনেক কিছু মানে এর মধ্যে কাজ রয়েছে, সেই জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা কিছুই জানি না বা কিছুই করিনি, ঠিক আছে। যে এই জিনিসটা আবার ভেরিফাই করতে হবে নাকি সেটাও আমরা কিন্তু জানি না। তা ভেরিফাই করার জন্য বন্ধুরা যাব যে একটা দাদার দোকানে, যে দাদা আমাকে এটা সব সময়ের জন্যে, যে একটা ভালো কথা, এই মানে এই ভিডিওটা শুনেছি মানে ভিডিওতে $10 হলে তবে গুগল অ্যাডসেন্স লেটারে একটা মানে লেটার আসে, তারপরে ফের ভেরিফাই করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে কী হয় গুগল অ্যাডসেন্সটা আসে। তা তোমার কি কি বলবো, আমার তখন $8 হয়েছিল, $8 হওয়ার পরে যখন আবার আমাদেরকে একটা মেল করেছিল ইউটিউব থেকে, মেল করার পরে এর বিষয়ে সত্যি বলছি আমরা কিছুই জানি না, তা আমাদের মেল এসেছে মানে ইউটিউবের গুগল অ্যাডসেন্স চলে আসছে এরকম ভাবা হয়েছে বলে, অনেক দিন মানে অনেক দিন মানে কি 15-16 দিন পর আরও বেশ চলে গেছে। হঠাৎ একটা মানে এরকমই অ্যাক্সেস লেটার নিয়ে ভিডিও মানে দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে মানে ভাবলাম যে এরকমই তো মেলটা আমাদেরই ফোনে এসছে, তাহলে সেটা কি ভেরিফাই করতে হবে। তারপরে যে দাদা আমাদেরকে করে দিল, সে দাদাও কিন্তু বলেছিল যে এটা ভেরিফাই করতে হবে, অতটা মাথার মধ্যে তো সবসময় তো তোমার যেন কাজের মধ্যে থাকি, তা আমি অতটা সত্যি বলছি তোমার মাথার মধ্যে নিতে পারিনি যে এটা ভেরিফাই করতে হবে। আবার সেই মানে ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে মিনিমাম 11 দিন লেগেছে এটা আসতে,
11 দিন লেগেছে, তাই যাই হোক 11 দিন এসছে, মানে লেগেছে এসছে। তা আমরা এইটা কাজ করতে যাব, এইটার মানে কাজটা করতে যাব সেই দাদার দোকানে। তা তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দাদা। দেখো বন্ধুরা, তোমাদেরকে বাড়িতে বললাম যে দেখা হচ্ছে পরেতে দাদার মানে দোকানে আসে, যে দাদা আমাদেরকে কতটা হেল্প করেছে সেটা তোমাদেরকে বলেছি ভিডিওতে। দেখো দাদা এসছে, তোমরা তো সাপোর্ট করেছো, তার সাথে সাথে দাদারাও হেল্প করেছে। কিন্তু আমার প্রচন্ড এইটা যে এসছে, এর কোনো কাজ আমি সত্যি বলছি আমরা পারি না, যে এর অনেক অপশন আছে সেগুলো আমরা পারি না। সেগুলো দোকানটা দেখে নাও তোমরা, আরে সৌরভ দাদা, সৌরভ দাদা দেখো, সৌরভ দাদা অনেক হেল্প করেছে এটার মধ্যে। আমার কিন্তু ছগুলো ভিডিও করে অবদান তার থেকে বেশি তোমাদের আর এই দাদাদের নিয়ে। এর মানে তোমরা সবাই আমার পাশে থাকো, সাপোর্ট করো। আর এটা হচ্ছে কি মানে দাদার নাম কি বলে, বিজয়া সৌরভ, বিজয়া সৌরভ দাদা, এটাই এটা ডিজিটাল গোল্ড বুঝলি, চালাচ্ছি রাখো। ওটা সাহেব ভাই, সাহেব ভাই, ওটা সাহেব ভাই, এটা বিজয়া, এটা সাহেব পাশে থাকে, এনাদের দোকানে দিতে 14 দোকানে। আর এইটা ভাই এসে ভাই সব কিছু করে দিয়েছে, এইটার মধ্যে আমাদের অনেক অনেক ভেরিফিকেশন করতে হয়, সেটা আমরা কিছুই পারি না। তোমরা সাপোর্ট করেছো আমার সাথে, সাপোর্ট দেবো। আর এই দাদারা আমার অনেক প্রচুর সাপোর্ট করেছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো পারবো না, সেগুলো দাদারা করে দেবে আমাদের। তোমাদেরকে বলেছিলাম দোকানটা দেখাবো, তাই দেখিয়েছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।